हेलो फ्रेंड्स, गोपाले हेशेले आपनादे सबाई के स्वागत। असह्य गरम पड़े और ये गरम मध्य हल्का पतला छाड़ा किछु खेते ही भालो लागे ना, ताई आज के आमी सेरकम ही एक लाउर रेसिपी आपनादेर साथे शेयर करब, जेटा खूब ही कम तेल मसलाय रान्ना होबे किन्तु टेस्ट होबे दुर्दान्त। তাই আমার আজকের এই রেসিপিটা আপনারা অন্যান্য দিনের মতো পুরোটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে তাহলে আপনারাও এটা ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে চলুন এবার এই রান্নার ইনগ্রিডিয়েন্টসগুলো একবার দেখে নিন। এই সুস্বাদু নিরামিষ লাউয়ের ঝোল তৈরি করার জন্য আমি এখানে লাউ নিয়েছি। 750 গ্রামের মতো লাউ আছে। লাউগুলোকে আমি ঝিরি ঝিরি করে নয় কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। লাগছে আদা বাটা 1 টেবিল স্পুন, আদার সাথে দুটো কাঁচা লঙ্কা বাটা আছে। এছাড়া লাগছে কালো জিরে, একটা তেজপাতা, সাদা জিরে লাগছে, একটা শুকনো লঙ্কা লাগছে। এছাড়া লাগছে নুন, চিনি, সামান্য একটু হলুদের গুঁড়ো লাগবে, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এই দিয়ে তৈরি হয়ে যাবে আমার আজকের লাউ ঝোলের এই টেস্টি রেসিপিটা। এই রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। প্রথমে এর মধ্যে কালো জিরে আর তেজপাতাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কালো জিরে আর তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার কেটে রাখা লবণ টুকরোগুলো দিয়ে দেব। এবার এগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত লাউয়ের টুকরোটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আগেই দিলে লাউটা থেকে জলটা বেরিয়ে রান্নাটা খুব ফাস্ট হয়ে যাবে। অল্প একটু চিনিও দিয়ে দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলুদটা না চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে একটু কালারটা ভালো হবে সেজন্য সামান্য একটু হলুদ দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখে আমি 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3-এর রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি, আবার একটু নাড়িয়ে দিচ্ছি। গরমকালে এরকম হালকা পাতলা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যকর। এটা যদি আগে না এভাবে ট্রাই করে থাকেন লাউ, তাহলে অবশ্যই একদিন আমার রেসিপিটা দেখে ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই একবার কমেন্টস করে জানাবেন। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এটা লাউয়ের পাতলা ঝোল, সেজন্য এর মধ্যে জল একটু বেশি পড়ে। আমি 2 গ্লাস মতো জল দিয়েছি। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটা ফুটে ওঠা অবধি একটু ওয়েট করছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে ওই একই রেখে আবারও 2-3 মিনিট আমি রান্না করে নিচ্ছি। ওভেনে রান্নাটা হচ্ছে আর ওটা হতে হতে আমি আরেকটা কাজ সেরে নিচ্ছি। এই যে ডাল বাটাটা নিয়েছি তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কয়েকটা দানা চিনি দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো ফেটা হবে তত কিন্তু এর থেকে যে বড়াগুলো তৈরি করব সেগুলো তত ভালো হবে। ডালটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি। ফেটাতে ফেটাতে ডালটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এবার এই বাটিটাকে এক সাইডে রাখছি, আর তরকারিটা কতটা কী হলো সেটা একবার দেখে নিচ্ছি। মিনিট 3-এক রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলে নিচ্ছি। এবার ডাল বাটাটা থেকে ছোট ছোট করে বড়ার আকারে আমি বড়াগুলো দিয়ে নিচ্ছি। একটু জায়গা ছেড়ে ছেড়ে করতে হবে যাতে একটার গায়ে একটা না লেগে যায়। ডালের পেস্টটা বড়ার আকারে তরকারির উপর আমি এটা ছড়িয়ে দিয়েছি আর একটু জায়গা ছেড়ে ছেড়ে দিয়েছি। এবার কিন্তু এটা আর একদম নাড়াচাড়া করা যাবে না, ফ্লেমটা যা আছে ওই একই রেখে আবারও 2-3 মিনিট রান্না করে নিয়েছি।
মিনিট তেলের রান্নাটা হয়ে গেছে, রাখা দিচ্ছি। এবার আস্তে করে একটু নাড়িয়ে নেব, দেখে নেব যে বড়াগুলো শক্ত হয়েছে কিনা। অনেকটাই হয়ে এসছে, তবু আরেকটু সময় লাগবে, তাই আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে, ঢাকা দিয়েছি। এখন বড়াগুলো সুন্দর শক্ত হয়ে গেছে, নাড়িয়ে দিচ্ছি। এবার এই লাউ ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি, কিন্তু এর কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি, মানে রান্নাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, আর একটা স্টেপ এটার বাকি আছে। তো আমি এই তরকারিটা নামিয়ে নিয়ে আবার কড়াইটা বসিয়ে ফিরে আসছি। এবার কড়াইয়ে আবারও আমি সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার সাদা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ফ্রাই করে নিচ্ছি। লাউটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আবারও 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে, রান্না আমার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম, মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি লাউয়ের ঝোল রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। গরমকালের জন্য এটা একবারে আদর্শ একটা রান্না, গরম ভাতের সাথে এটা একদম অমৃতর মতো লাগে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এই ধরনের হালকা পাতলা রান্নার বহু রেসিপি গোপালের হেসেল থেকে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন, আর কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন। সেই সব রান্নাগুলো অবশ্যই বাড়িতে একবার করুন, আর তারপর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমি যেসব রান্না দেই সেই সবগুলো কিন্তু সবসময় আমি চেষ্টা করি যে একদম ঘরোয়া উপকরণেই তৈরি করা যায়, মানে চট জলদি তৈরি হয়ে যাবে এই ধরনের রেসিপি। আর আমার চ্যানেলে বহু স্ন্যাক্সেরও রেসিপি আছে, যেগুলো থেকেও আপনারা দেখে বিকেলের স্ন্যাক্সটা চট করে তৈরি করে নিতে পারবেন। তাই আমার এইসব রেসিপিগুলো আপনারা দেখুন, আর দেখে ভালো লাগলে নিজেরাও বাড়িতে ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।